রাধে রাধে, মহাপ্রভু জগন্নাথের চন্দন যাত্রা ও স্নান যাত্রা। ভগবান জগন্নাথের 42 দিন পর্যন্ত মাথায় অসহ্য যন্ত্রণা থাকে, যার জন্য তার চন্দন লেপনের যাত্রাটি শুরু হয়েছে। ভগবান স্বয়ং প্রভু তিনি মহারাজকে স্বপ্ন দিয়েছিলেন যে তার কপালে চন্দন লেপন করার জন্য। তার কপালে এতই যন্ত্রণা করছে যে তার কপালে সুন্দরভাবে চন্দন লেপন করে তাকে ঠান্ডা দিয়ে তাকে সব ওই যন্ত্রণা থেকে মুক্তি করার জন্য, তার জন্য অক্ষয় তৃতীয়া দিন থেকে চন্দন যাত্রা শুরু হয়ে থাকে। প্রায় 21 দিন পর্যন্তই চন্দন যাত্রা চলে থাকে, কিন্তু মহাপ্রভু জগন্নাথের চন্দন যাত্রা চন্দন সারা ললাটে তার অঙ্গে লেপন করা হয়ে থাকে 42 দিন পর্যন্ত। 42 দিনের মাথায় 43 দিনের দিনে মহাপ্রভু জগন্নাথের স্নান যাত্রা শুরু হয়ে থাকে। আর এই যে চন্দনটা লেপন করা হয়, তার মধ্যে এই অগুরু দেওয়া থাকে, কর্পূর দেওয়া থাকে, গোলাপ জল দেওয়া থাকে, সব মিশ্রিত করে চন্দন লেপন করা হয়। মহাপ্রভু তার থেকে তার মাথার যন্ত্রণা থেকে সে মুক্তি পায়। অক্ষয় তৃতীয়া দিন থেকে তা শুরু হয় এবং জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে তা শেষ হয়ে থাকে। কিন্তু 42 দিনে এর পর যখন 43 দিনের দিনে মহাপ্রভু চন্দন যাত্রা সমর্পণ হয়ে তারপরে যখন স্নান যাত্রা শুরু হয়, সেই স্নান যাত্রার দিনে মহাপ্রভু 43 দিনের দিন তার বিগ্রহগুলো বলরাম, সুভদ্রা ও মহাপ্রভুকে এই মন্দির থেকে নিয়ে এসে তাদেরকে সুন্দর মানে সুন্দরভাবে ফুলের মানে ফুল দিয়ে বিছিয়ে তাদেরকে ওখানে স্থাপন করা হয়ে থাকে, এবং তাদেরকে 108টা সোনার পাত্র দ্বারা তার মধ্যে কর্পূর এবং গোলাপ জল মিশিয়ে সেই কর্পূর জল দিয়ে তাদের ঠান্ডা শীতল জল দিয়ে তাদেরকে ঘড়ায় করে স্নান করানো হয়ে থাকে। 108 ঘড়া জল দিয়ে স্নান করানো হয়ে থাকে। তবে এই স্নান যাত্রার পরে মহাপ্রভু জগন্নাথের কিন্তু আবার প্রচণ্ড জ্বর এসে যায়, যাকে বলা হয়ে থাকে জ্বর লীলা। জ্বর লীলা বলা হয়ে থাকে মহাপ্রভু স্নান যাত্রার পর আগামী 15 দিন। তখন মহাপ্রভুকে একদম লক্ষ চক্ষুর আড়ালে রেখে দেওয়া হয়। সেখানে শুধু কেবলমাত্র প্রধান পুরোহিত যারা সেবারত মহাপ্রভুর, তারাই কেবলমাত্র সেই কক্ষে যেতে পারে এবং মহাপ্রভুকে সেবা করতে পারে। এই 15 দিন ধরে মহাপ্রভুর চিকিৎসা চলে থাকে, তাকে নানা রকম পাচন খাওয়ানো হয়ে থাকে, এমনকি খিচুড়ি ভোগ দেওয়া হয় এবং নানা রকম ফলের রস দেওয়া হয়। সেই সময় পুরীর জগন্নাথ মন্দিরে যে বিশাল রান্না গৃহটি রয়েছে, যে রন্ধনশালাটি রয়েছে, তা বন্ধ থাকে। 56 ভোগের দাবার যে প্রথা সেটাও বন্ধ থাকে, কারণ এই সময় মহাপ্রভুর যে জ্বর রয়েছে তার জন্য তাকে নানা রকম ঔষধি, নানা রকম পাচন দ্বারা তাকে সুস্থ করানোর চেষ্টা করা হয়ে থাকে। এই 15 দিনের জ্বরের পর এই পাচন খেয়ে, খিচুড়ি খেয়ে মহাপ্রভু চিকিৎসা সুন্দরভাবে হওয়ার পর তারপর সে সুস্থ হয়। তারপরে রথযাত্রার জন্য ও রথের উপর স্থাপন হয়ে মহাপ্রভু সমস্ত লোক, সমস্ত জগৎ সংসারের কাছে স্বয়ং নিজে আসে সকলের সাথে দেখা করতে, যেটা কিনা অন্য কোনো মন্দিরে অন্য কোনো ভগপ্রভু তা করে করে থাকে না। একমাত্র পুরীর জগন্নাথের আমাদের মহাপ্রভু জগন্নাথই আসেন ভক্তের কাছে, সে জগন্নাথই আসে ভক্তের কাছে দেখা করতে ও তাদের সাথে মানে মানে একদম সামনাসামনি ভক্ত ভগবানের মিলন ঘটাতে। তাই এই স্নান যাত্রাটি হচ্ছে ভীষণই একটি গুরুত্বপূর্ণ আর ভীষণই একটা পাবন দিন, আর এই স্নান যাত্রার মাহাত্ম্যও ভীষণ। মহাপ্রভু মহা জগন্নাথের স্নান যাত্রা যে পুণ্যতিথিতে হয়ে থাকে, তাহলে জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমার দিনে তা হয়ে থাকে। এই স্নান যাত্রার একটা অলৌকিক ঘটনা আছে। কেনই মহাপ্রভু মানে স্নান যাত্রার পর কেন অসুখে পড়ে, তারও নিশ্চয়ই কোনো বিশেষ কারণ আছে। অবশ্যই আপনারা ভক্তি সহকারে মহাপ্রভু জগন্নাথের নাম নিয়ে এই কথাটি শুনুন। তার যে অলৌকিক লীলা, সেই লীলারই আমি এখানে বর্ণনা করছি আপনাদের সামনে। মহাপ্রভু জগন্নাথ যে জ্বরটি আসে তার পিছনে একটা বিশাল কারণ আছে। তার হচ্ছে মাধব দাস নামে এই মহাপ্রভু মন্দিরে সবসময় তার নাম কীর্তন করতো, মহাপ্রভুকে তার পরম মিত্র বলে মনে করতো। শোনা গেছে মাধব দাসকে
মহাপ্রভু নিজে স্বয়ং অনেকবার দেখা দিয়েছে, এমনকি তাকে কাঁঠাল চুরি করাও শিখিয়েছে। সেই ঘটনাও আমরা জানবো, সেই ঘটনাও একটা বিশাল সুন্দর ঘটনা রয়েছে। তা কি হয়, মাধব দাসের একবার খুব শরীরটা খারাপ হয় এবং এতই তার শরীর খারাপ হয় যে সে বিছানাশয্যা নেন, এবং তার বিছানাশয্যাতে এমন পরিস্থিতি, সে মলমূত্র তার বস্তাতেই নোংরা করে দিচ্ছিল। তার নানা রকম সেবকরা ছিল যারা কিনা মাধব দাসকে বারবার বলে যে তাকে সেবা শুশ্রূষা করার জন্য তারা এগিয়ে আসে, কিন্তু মাধব দাস তাদের সেবা শুশ্রূষা কখনোই গ্রহণ করে না। সে বলে, আমার তো শ্রীহরি আছে, আমার তো জগন্নাথ আছে, সেই আমাকে রক্ষা করবে। তাই ভক্তের ডাকে ভগবান সর্বদাই ছুটে আসে, আর ভক্তের ডাকে ভগবান সর্বদাই এই ভক্তের সেবাও পর্যন্ত করে ফেলে। তাই মাধব দাসকে সেবা করার জন্য মহাপ্রভু জগন্নাথ, সে কিনা এক বিদ্যার বেশে আসে এবং মহাপ্রভু জগন্নাথ জগন্নাথ স্বয়ং তাকে সেবা যত্ন করে শুশ্রূষা করার করে তোলে। তখন মাধব দাস তাকে জিজ্ঞাসা করে, হে প্রভু, তুমি তো জগতের নাথ, তুমি কি করে, তুমি তো পালনহার, তুমি পারলে তো এক নিমিষে আমার শরীরকে সুস্থ করে দিতে পারতে, তাহলে তুমি কেন আমার সেবা শুশ্রূষা করছো? তাতে তো আমি ভীষণই লজ্জিত হচ্ছি, আমার ভীষণ খারাপ লাগছে, তুমি জগতের নাথ, সে আমার সেবা শুশ্রূষা করছে। তখন মহাপ্রভু জগন্নাথ বলে, তুমি হলে আমার ভক্ত পরম মিত্র, তোমার ভক্তিতে আমি এতই প্রসন্ন হয়েছি যে তোমার সেবা করতে আমি নিজে খুব খুশি বোধ করছি। আর তোমার এই শরীর খারাপ, সকলেরই কিছু পারাদ্দ থাকে, তার জন্য সেটা তাকে ভোগ করতে হয়, সে পারাদ্দের বাইরে কিছু যেতে পারে না। তাই আমি তোমাকে সেবা করছি তোমার পুণ্যের ফলের জন্য আর তোমার কিছু ভালো কর্মের জন্য। তাই ভক্তের কাছেও ভগবান মাঝে মাঝে ভক্ত হয়ে যায়, ভক্তর কাছে ভগবান, সে নিজেও ভগবানও ভক্ত হয়ে যায় ভক্তের, সেটাই দেখাচ্ছে। এবং মহাপ্রভু জগন্নাথ মাধব দাসকে বলে, এখনো 15 দিন তোমার পারাদ্দ বাকি আছে, তোমার কিছু কর্মফলের জন্য তোমার শরীর আরো কিছু 15 দিন খারাপ হতে চলেছে, কিন্তু তোমার এই ভালো কিছু ভালো কর্মের জন্য তোমার ভক্তের ভগবানের প্রতি বিশ্বাস ও ভালোবাসা ও ভক্তি দেখে আমি মুগ্ধ হয়ে গেছি, তাই তোমার এই 15 দিনের শরীর খারাপ আমি নিয়ে নিলাম। সেই থেকে মহাপ্রভু জগন্নাথের জ্বর হয়। বলা যায় সেই যে 15 দিনের জ্বর তার হওয়ার কথা ছিল, সেই জ্বর সে ভগবান স্বয়ং মহাপ্রভু সে গ্রহণ করে নেয়, আর সেই থেকে আজ পর্যন্ত হাজার হাজার যুগ ধরে তা চলে আসছে, তার জ্বর হতেই আছে, সেই জ্বর মহাপ্রভু নিজে গ্রহণ করেছে। তাই স্নান যাত্রার পরে মহাপ্রভু জগন্নাথের জ্বর এসে থাকে, তার কিনা বলা হয়ে থাকে জ্বর লীলা। আপনারা অবশ্যই মহাপ্রভু স্নান যাত্রায় নিজেরা ঘরের যে বিগ্রহ রয়েছে, যে সেই বিগ্রহকে অবশ্যই স্নান করাবেন। আর এখানে একটা ছোট্ট কাহিনীও আছে, এই স্নান যাত্রা মহাপ্রভু নিজে পুরীর জগন্নাথের মহারাজকে স্বপ্নাদেশ দিয়েছিল যে ওখানে একটি কুয়ো খুঁড়ে, বট গাছের তলায় কুয়ো খুঁড়ে সেই ঠান্ডা জল দিয়ে তাকে যাতে স্নান করানো হয়। তাই মহাপ্রভুকে কিন্তু এই কুয়োর জলে আজও পর্যন্ত প্রায় হাজার হাজার বছর আগে তার এই স্বপ্নাদেশ পেয়ে এই রীতিটি চালু হয়েছিল, সেই রীতি আজও পর্যন্ত চলে আসছে। সেই কুয়োয় করে 108 ঘড়া জল, স্বর্ণ ঘড়া দিয়ে মহাপ্রভুকে স্নান করানো হয়ে থাকে। সেই স্নানের জলে এ থাকেও সে স্নানের জলে দেওয়া থাকে গোলাপ জল, কর্পূর সব মিশানো থাকে, আর চন্দনের দ্বারা সুন্দরভাবে তাকে স্নান করানো হয়ে থাকে। অবশ্যই আপনারা আপনাদের বিগ্রহকে স্নান করাবেন, স্নান যাত্রার দিন স্নান করাবেন মহাপ্রভুকে। তারপর তার 15 দিন যে শরীর খারাপ থাকে, সেই জ্বর লীলা যে চলে, সেই সময় মহাপ্রভুকে অবশ্যই একটু খিচুড়ি ভোগ রান্না করে দেবেন, একটু ফলের রস দেবেন, দিয়ে মহাপ্রভুকে সেবা করবেন, তুলসীর পাতার দ্বারা অবশ্যই তা দেবেন দেবেন। তাই তাহলে আমরা তাহলে জানতে পারলাম মহাপ্রভু জগন্নাথের স্নান যাত্রা ও স্নান যাত্রার পর তার যে জ্বর লীলা, কেন তার জ্বর হয়ে থাকে। রাধে রাধে, রাধে রাধে।